হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআই বাই কালেকশন ইউ মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব হিট দ্য ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে একটা নতুন টাইপের ডিজাইন শেয়ার করছি এটা আমি প্রথমবার তৈরি করছি তো ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানটায় এরকম হোয়াইট কালারের উল নিয়ে তোলা স্টার্ট করছি তো এখানটায় এইভাবে প্রথমে ফোর তুলে নিচ্ছি তো প্রথমে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে নটা ঘর নিয়ে একটা ফোর তুলে নিচ্ছি প্রথম ফোরটি তোলার পর সেমভাবে এর পাশে আরও দুটো ফোর তুলে নেব তো এখানটায় টোটাল আমাদের হবে এরকম তিনটে ফোর তো তিনটে ফোরের মধ্যে কিন্তু নটা করে ঘর থাকবে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ফোর তোলা হয়ে গেল এরপর আমি আড়াড়ি দিক বরাবর ফোর তুলব তো এটা তোলা হয়ে গেছে এখন ওপরের দিক থেকে অথবা নিচের দিক থেকে এভাবে এক দুই আবার গুনছি এই জায়গার ঘরটা ছেড়ে এক দুই তিন এরপর আরেকটা ঘর ওপর থেকে ফোর তুলবেন ফার্স্টে আমি এখানে মার্ক করার জন্য সুতোটাকে বার করে নিলাম যেহেতু প্রথমবার ট্রাই করছি তাই তো আবার আমি সুতোটাকে পাস করিয়ে প্রথম যে ফোরটি তুলেছি তার নিচের থেকে এইভাবে ফোর তুলছি তো এখানটায় আমি প্রথম ফোরটির নিচের থেকে ফোর তুলেছি মানে ওই ফোরটি লম্বালম্বীভাবে যে লাইনে ছিল সেখান থেকে তাই আমাদের এখানে টোটাল তিনটে ঘর উঠে গেল এরপর আমি আরও ছটা ঘর কাউন্ট করে নিলাম এখন নিচের দিক থেকে আবার যেই চার নাম্বার ঘরটা থাকছে তার মধ্যে ফোর তুলব তাহলে কি হচ্ছে সাইডে আমাদের দু সাইডেই তিনটে তিনটে করে ঘর মানে ছটা ঘর ফাঁকা যাচ্ছে তো এইভাবে এই অংশটা তৈরি করলে আমাদের ডিজাইনটা অনেকটা তৈরি হয়ে যাবে যে আমাদের বোধ সাইডে ফাঁকা ঘর রয়েছে তো যখন আমি এর পরের স্টেপ ফলো করবো দু সাইডে সেম ঘর সংখ্যা থাকার জন্য প্রপারলি ডিজাইনটি তৈরি হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের তিনটে ফোর তোলা আড়াআড়ি দিক বরাবর হয়ে গেছে এখন আবার সেম প্রসেস অ্যাপ্লাই করে এই যে লম্বালম্বি ফোর তুলেছিলাম সেখানে পাশের ফোর থেকে এইভাবে লম্বা করে আবার ফোর তুলে নিচ্ছি এখানে আবার এই জায়গায় তিনটে ফোর তারপর আরও তিনটে ফোর কাউন্ট করব। এর ওপরের অংশে আরও তিনটে ফোর কাউন্ট করে নিচ্ছি তাহলে ছটা ঘর হলো এরপর এখন আরও তিনটে ঘর কাউন্ট করে এখন নটা ঘরের একটা ফোর তুলছি দেখতেই পাচ্ছেন যে ছোটোবেলা চোরকি যেই ডিজাইনগুলো থাকতো বা চোরকি যে চর্কিগুলো থাকতো সেটাই এরকম করে আমরা কাগজ দিয়ে ফোল্ড করে করে বানাতাম ঠিক সেমভাবেই এরকম আমি তৈরি করার ট্রাই করেছি প্রত্যেকটার নিচের থেকে এইভাবে করে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানটায় তিন নাম্বার যেই লাইনটা সেটা তৈরি হয়ে গেল এখন আমি চার নাম্বার স্টেপটা তৈরি করব। তার জন্য এখান থেকে ফোর তুলবো ঠিক আগের মতোই যে লাস্ট ফোরটা তুলেছি তার লাইন মেনটেন করেই তাহলে পাশে তিনটে ফোর তোলার জায়গা থেকে যাবে এখন আমি এর সাইডে ডিজাইন তুলব তবে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এক্ষেত্রে কিন্তু প্রথম যে লাইনটি তৈরি করেছিলাম তার নিচ থেকে এইভাবে সুতো পাস করাবো তো এইভাবে যদি আমি সুতোটা পাস করাই তাহলে দেখতে পাবেন যে আমাদের প্রপারলি যে চরকির মাঝের ডিজাইনটা ছিল সেটা খুব ভালো মতো করেই ফুটে উঠছে এবং মাঝে আলাদা একটা শেড মতো তৈরি হয়েছে চাইলে এই ডিজাইনটাকে দিয়ে আপনারা আরও অনেক রকম ডিজাইন তৈরি করতে পারেন এবং আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি নতুন ধরনের আরও এই ডিজাইনটার রিলেটেড নতুন ডিজাইন নিয়ে আসব। ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা তৈরি হয়ে গেল এরপর আপনারা দু সাইডে মাল্টি কালার বেসে ডিজাইনটি তৈরি করতে পারেন কিন্তু এখানে আমি রেড অ্যান্ড হোয়াইট কালার ইউজ করছি তাই আমি এর ওপরের অংশে এই যে আমাদের তিনটে ঘর ফাঁকা গেছিলো তার ওপরে বা নিচের অংশের থেকে এভাবে স্টিচ করবেন তো এখান থেকে আবার ঠিক ভেতরের ঘরটার থেকে আবার স্টিচ করা স্টার্ট করছি তো এখানে আবার নটা ঘর কাউন্ট করে ঠিক আগের প্রসেস অ্যাপ্লাই করে ডিজাইনটি তৈরি করে নেব। এই ক্ষেত্রে আপনারা এই ডিজাইনটি দেখুন পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে পরবর্তী স্টেপগুলো আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সেকেন্ড স্টেপটি তৈরি হয়ে গেছে ঠিক আগের প্রসেস মেনটেন করে এখানটায় আবার নিচের থেকে সুতো তুলে ডিজাইনটি তৈরি করছি এবং আবার বলছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয় তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না তিনটে স্টেপ তৈরি হয়ে গেছে এখন রেড কালারের লাইনটা ঠিক আগের মতো করেই প্রথম লাইনের নিচের থেকে এইভাবে বার করে তারপর স্টিচ করে নেব এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝখানে কিন্তু ঠিক আগের যে ফোর উঠেছে তার সাথে সেম লেভেল বরাবর বা সেম ফোর বরাবর যাচ্ছে তো এই জায়গাটা তৈরি হওয়ার সাথে সাথেই উপরের যে স্টেপটা সেখানে আরেকটা ডিজাইন তৈরি করার মতো স্পেস তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা একের পর এক ডিজাইনটি তৈরি করে নিয়ে পুরো আসনটি তৈরি করতে পারেন ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না আজকের জন্য টাটা